মুসলিম বিশ্বের জরুরি ইস্যুতে সৌদি আরব কেন নিশ্চুপ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন আশা করছি। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে। সাথে আছি এস জে রতন বরাবরের মতোই। মুসলিম বিশ্বের অঘোষিত মোড়ল হিসেবে ভাবা হয় সৌদি আরবকে। বৈশ্বিক ভূ রাজনীতি ও বিভিন্ন কৌশলের মারপ্যাঁচে বোঝাই মুশকিল সৌদি আসলে কী করতে চায়। তারা কি ইসলামের পক্ষে কাজ করছে, নাকি শাসন ক্ষমতায় যুগের পর যুগ টিকে থাকতে ধর্ম অধর্ম নির্বিশেষে সমঝোতার পথ বেছে নিচ্ছে, নাকি সত্যি ইসলামের জন্য সুদূর প্রসারী কোনো স্ট্র্যাটেজিক পথে হাঁটছে তারা। মুসলিম উম্মাহের জরুরি বিভিন্ন ইস্যুতে এতটা কুলুপ এঁটেই কেন বসে থাকছে তারা? দর্শক, সৌদি আরবের এই রহস্যময় নিরবতাকে নিয়েই এর ভেতরকার কারণগুলো খুঁজতে চেষ্টা করি। চলুন, মুসলিম বিশ্বে সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি ক্রমশ নিম্নগামী। আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আরোহণের পর সৃষ্ট পরিস্থিতিতে এ বাস্তবতা যেন আরও বেশি প্রকট হয়ে উঠেছে। অথচ এর আগে দুই দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর কার্যক্রমে সৌদি আরব ছিল সবার আগে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্যারার দায় সরা এক বিবৃতির বাইরে সৌদি সরকার আফগান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। একসময় সৌদি আরব তালেবানের অন্যতম প্রধান সমর্থক এবং নিয়ন্ত্রক হলেও সেই সম্পর্ক এখন যেন অনেকটাই তলানিতে এসে পৌঁছেছে। আফগান সৌদি সম্পর্কে ভাঙনের সূচনা 1998 সালে। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে আশ্রয় নিলে সৌদি আরব প্রশাসন তাকে আটক করে তাদের হাতে তুলে দিতে বললে তা অগ্রাহ্য করে তৎকালীন তালেবান সরকার। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তালেবান সৌদি সম্পর্ক হিমঘরে চলে যায়। এর আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ের সময় আফগান মুজাহিদিনদের প্রয়োজনীয় অর্থের অন্যতম প্রধান যোগানদাতা ছিল সৌদিরা। আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান 1996 সালে সরকার গঠন করলে যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদেরও অন্যতম ছিল সৌদি আরব। সে সময় প্রথম 2 বছর তালেবান সরকারের অর্থকড়ির প্রধান যোগানদাতা ছিল রিয়াদ প্রশাসন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আবারও তালেবান ক্ষমতায় এলেও এবার কাবুলের সৌদি দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদি বলেন, আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব হঠাৎই উধাও হয়ে গেছে। সারা বিশ্বের এবং এমনকি বিশ্বব্যাপী মুসলিমদের মাঝেও সৌদি আরবের প্রভাব যে আসলেই কমেছে এটি তারই প্রমাণ। কাতার, সংযুক্ত আরব আমিরাত বা তুরস্কের মতো দেশগুলো আফগান সংকটে বিভিন্নভাবে এগিয়ে এলেও দৃশ্যত কোথাওই নেই এই সৌদি আরব। তিনি আরও বলেন, ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানে মুখ্য একটি ভূমিকায়। তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে। একসময়কার সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার। এমনকি ইউএই অস্বস্তিতে পড়লেও বসে নেই, আফগান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সাথে। অথচ সৌদি আরব কোথাও নেই। এমন অবস্থায় বিশ্বব্যাপী মুসলিমদের মনে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক যে কেন নিশ্চুপ তালেবানের একসময়কার মিত্র সৌদি আরব। সৌদিরা যে এ নিয়ে হতাশ তার কিছুটা প্রতিফলন দেখা গেছে অন্যতম শীর্ষ সৌদি দৈনিক ওকাজের সাম্প্রতিক সংস্করণে। জেদ্দা থেকে প্রকাশিত এই সংবাদপত্রের এক উপসম্পাদকীয়তে আফগানিস্তানে কাতারের ভূমিকায় আমেরিকার উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দেশের উপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন কাতারের ভূমিকায় এতটাই খুশি যে গত 6 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দোহায় গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ডিনার করে এসেছেন। পরে মিস্টার ব্লিনকেন বলেন, কাতার এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অভূতপূর্ব। অথচ 2017 সালের জুন মাস থেকে 3.5 বছর ধরে এই কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব। কিন্তু যুক্তরাষ্ট্র এটা বুঝতে পারছে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সক্ষম শুধুই সৌদি আরব, বলা হয়েছে ওই উপসম্পাদকীয়তে। লন্ডনে আফগান সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ আবদুল্লাহ নিজামি জানান,
বারাক ওবামা ক্ষমতায় আসার পর 2008 সাল থেকেই গোপনে তালেবানের সাথে যোগাযোগ শুরু হয় এবং মক্কার বৈঠকটি ছিল তারই অংশ। একাধিক তালেবান নেতা আমাকে বলেছেন যে প্রথম বৈঠকটি হয়েছিল জার্মানিতে, তারপর নরওয়েতে, কিন্তু শর্ত নিয়ে নানা বাদানুবাদে অগ্রগতি ছিল খুবই মন্থর। নিউ ইয়র্ক টাইমস সহ আমেরিকার অনেক মিডিয়াতেও সে সময় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তালেবানের সাথে গোপন যোগাযোগের খবরাখবর বেরিয়েছিল। তবে সে সময়ই সৌদিদের সাথে তালেবানের সম্পর্কে আবারও চিড় ধরে। এর কারণ ছিল আমেরিকার সাথে আলোচনায় সৌদি আরবের মধ্যস্থতায় তালেবান রাজি না হয়ে কাতারের প্রস্তাবে তারা সায় দেয়। প্রেসিডেন্ট কারজাইয়ের সাথে সৌদিদের দহরম মহরম দেখে ভরসা পায়নি তালেবান, কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে কাতারকে বেছে নেয়ার তালেবানের সিদ্ধান্ত সৌদিরা পছন্দ করেনি, বলেন মিস্টার নিজামি। তালেবান যে আবার এককভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি সৌদি আরব। সে কারণেই হয়তো 2019 সালের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের সময় তালেবানের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে চাইলে তিনি পাত্তা দেননি। সৌদি আরব শুধু তালেবান ইস্যুতেই নয়, মুসলিম বিশ্বের বিভিন্ন জরুরি ইস্যুতেও থেকেছে নির্বিকার। 2014 সালের জুলাইয়ের শেষ সপ্তাহের ঘটনা স্মরণ করা যেতে পারে। সে সময় গাজায় ইসরায়েলি হামলার 17 দিনে মারা পড়েছিল 650-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছিল কয়েক হাজার। সে সময় ঘর ছেড়ে পালিয়েছে লাখো মানুষ। ধ্বংসস্তূপ, লাশের সারি, রক্তাক্ত শিশুর মর্মন্তুদ আর্তনাদ, বিশ্ব গণমাধ্যমে প্রতিদিন প্রকাশ হওয়া এরকম অজস্র ছবি যখন ক্ষোভ ও প্রতিবাদে ঝড় তুলছে বিশ্বজুড়ে, তখন নিশ্চুপ আরব বিশ্ব। প্রতিবেশী আরব দেশগুলোর কিছু মানুষ যদিও বা ইসরায়েলের অধ্যুত এ হামলার প্রতিবাদে পথে নামছে, কিন্তু এরকম মুখে কুলুপ এঁটেই রয়েছেন এসব দেশের শাসকেরা। বোবা কালা এই আরব নেতাদের আচরণে শান্তিকামী মানুষ ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ, অসহায়। তাদের প্রশ্ন, আরব নেতাদের মুখে কুলুপ কেন? ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে 1948 সাল থেকে চলে আসা ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে আরব নেতাদের এই ভূমিকা নতুন নয়, বরং তা চিরন্তন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বড়জোর কিছু বলি আউড়িয়ে দায় সারার প্রথা বরাবরের মতো আজও জারি রেখেছে আরব নেতারা। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব সহ আরব দেশগুলোতে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের গদি রক্ষায় বেশি ব্যস্ত। সৌদি আরবের পারিবারিক বাদশাহতন্ত্র টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের আপোষ করে চলতে হয়। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমারা মানবাধিকার ইস্যুতে রাজপরিবারকে বেকায়দায় ফেলতে পারে। পশ্চিমা প্রশ্রয়ে ভিন্ন মতাবলম্বীরা মাথা চড়া দিতে পারে, এতে রাজতন্ত্রের গদি টালমাটাল হয়ে উঠতে পারে। এসব কারণে গাজা নিয়ে সৌদি আরবের মাথা ব্যথা কম। নানাবিধ স্বার্থ সংশ্লিষ্ট কারণে সিরিয়া, মিশর, ইরাক, তুরস্ক, জর্ডান সবারই প্রায় একই অবস্থা। আরব ভাইদের বিশ্বাসঘাতকতার বিষয়টি ফিলিস্তিনিদের কাছেও অপরিচিত নয়। ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে হামাস, খুব ভালো করেই জানে তাদের দুঃসহ পরিস্থিতি নিয়ে মোটেও ভাবিত নয় আরব বিশ্ব। এ কারণে মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার কাছ থেকে তারা খুব একটা প্রত্যাশাও করে না। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক আলী হাবলেহ বলেন, আরব সরকারগুলো আমাদের ঘৃণা করে, এটা নতুন কিছু নয়। তিনি আরও বলেন, ইসরায়েলের হামলা শুরুর 7 দিন পার হওয়ার পর দায় সারা গোছের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিল সৌদি আরব। ফিলিস্তিনিরা জানে তারা কখনোই আরব ভাইদের ওপর ভরসা করতে পারবে না, কেননা তারা আমাদের দিক থেকে তাদের মুখ ফিরিয়ে রেখেছে। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক মুস্তাফা আল সাওয়াফের মতে, অনেক আরব সরকারই ক্ষমতা টিকিয়ে রাখতে ফিলিস্তিনি সংকটের চাপ নিজেদের কাঁধে নিতে চায় না। গাজার বাসিন্দা আশরাফ সালামেহ বলেন, কিছু আরব মনে করেন ইসরায়েল তাদের হামাসের কাছ থেকে রেহাই দেবে। হামাস সদস্য ইউসেফ রিজকা বলেন, আরব শাসকেরা জানেন না গাজা উপত্যকা থেকে তারা ঠিক কী চান, এমনকি তারা এটাও জানেন না যে ইসরায়েলের কাছ থেকে তারা কী চান। আরব বিশ্বের বিশ্বাসঘাতকতা বিষয়টি ফুটিয়ে তুলতে বিদ্রুপ করে একটি কার্টুন এঁকেছেন ফিলিস্তিনের কার্টুনিস্ট উমায়া জুহা। কার্টুনটিতে দেখা যায় ফিলিস্তিনি এক নারীকে সামনে থেকে ছুরি মারছে ইসরায়েল, আর পেছন দিক থেকে ছুরি মারছে আরবি ও ইসলামিক অক্ষরখচিত একটি বাহু। ফিলিস্তিনের শীর্ষস্থানীয় সম্পাদক আব্দেল বারি আতওয়ান বলেছেন, গাজা নিয়ে কায়রোয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসার আগে এটি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। এটা আরবদের কাছে এক ভীষণ লজ্জার ব্যাপার। ফিলিস্তিনের একজন মানবাধিকার কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আরবদের হাতে অগুন্তি অর্থ আর অঢেল তেল সম্পদ আছে, তাই নিয়ে তারা বিলাসিতায় গা ভাসিয়ে চলছে। ফিলিস্তিনিদের নিয়ে মাথা ঘামানোর সময় তাদের নেই,
তিনি বলেন, সৌদি আরব ও কাতারের শেখরা লন্ডন, প্যারিস, লাস ভেগাসে গিয়ে এক রাতে ফুর্তি ফার্তা করে যে পয়সা উড়িয়ে দেন তা দিয়ে হাজারো ফিলিস্তিনের একটু হলেও পুনর্বাসন সম্ভব হতো। ওই মানবাধিকার কর্মী মনে করেন, একমাত্র বোকার হদ্দরাই আরব বিশ্বের কাছ থেকে সহায়তা আশা করবে। সৌদি আরবকে অনেকে মুসলিম দুনিয়ার মুরব্বী মনে করে। মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন ওআইসির মোট সদস্য দেশের সংখ্যা 57। এর মধ্যে মাত্র 4টি দেশ নিজেদের ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেছে। এরা হচ্ছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান আর মৌরিতানিয়া। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওমর জাবেদ বাজওয়া ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল ফয়েজ হামিদ গত বছরের আগস্টে গিয়েছিলেন সৌদি আরবে। উদ্দেশ্য ছিল সৌদি বাদশাকে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে অবহিত করা। দেখা না করে বাদশা বলে পাঠালেন, এসব শোনার তার সময় নেই, এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক পাকিস্তানের চেয়ে সবসময় ভালো। হতাশ হয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ছুটলেন চীনে। যে চীন বছর বছর ধরে তাদের উইঘুর প্রদেশে কয়েক লাখ মুসলমানের ওপর চরম নির্যাতন চালাচ্ছে, তারা কেন কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে? উইঘুর বিষয়ে কোনো মুসলিম দেশকে তো দেখা যায় না টু শব্দটি করতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইছেন তুরস্ক, মালয়েশিয়া আর পাকিস্তানকে নিয়ে সৌদি বলয়ের বাইরে মুসলিম দুনিয়ার আরেকটি মোড়ল গোষ্ঠী সৃষ্টি করতে। এখন পর্যন্ত ইমরান খান তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। মুসলিম দুনিয়ার অন্যতম পরাশক্তি ইরানের সঙ্গে সৌদি আরব আর তুরস্কের সম্পর্ক কখনো ভালো ছিল না। সৌদিরা যে মুসলমান তা ইরান কার্যত স্বীকার করে না। 2016 সালে ইরান তাদের দেশ থেকে কাউকে হজব্রত পালন করতে সৌদি আরবে যেতে দেয়নি। সৌদি আরব বর্তমানে আমেরিকার হয়ে প্রতিবেশী মুসলিম প্রধান দেশ ইয়েমেনের ওপর নিয়মিত বোমা ফেলে নিরীহ মানুষ হত্যা করে। এ পর্যন্ত ওআইসিভুক্ত কোনো দেশ সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেনি। ভারতের কাশ্মীর নিয়ে বাংলাদেশের কিছু মহল ছাড়া আর কারও তেমন মাথা ব্যথা নেই। মিয়ানমার তাদের এথনিক ক্লিনজিংয়ের অংশ হিসেবে আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা মুসলমান উৎখাত করা শুরু করল। রাতারাতি বাংলাদেশে 10 লাখ ঢুকে পড়ল। এখন তারা বংশবৃদ্ধি করে প্রায় 12 লাখ, কয়েক হাজার গেল মালয়েশিয়া আর থাইল্যান্ডে, কিছু ভারতে গিয়েছিল, থাকতে পারেনি। মিয়ানমারের এই অমানবিক কর্মকাণ্ড নিয়ে কোনো মুসলিম দেশের তেমন কোনো উচ্চবাচ্য তো শোনা যায় না। 2020 সালের অক্টোবরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে ক্লাসে আলোচনা করার দায়ে ফ্রান্সের শিক্ষককে হত্যার নিন্দা জানিয়েছিল সৌদি আরব। সে সময় 17 অক্টোবর এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের শোকাহত পরিবার ও ফরাসি নাগরিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলে, নিহতের পরিবার, ফরাসি সরকার ও দেশটির সব নাগরিকের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সৌদি আরব। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব ধরনের সহিংসতা, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্রিয় সৌদি আরব। তাছাড়া ধর্মীয় নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ধর্মের প্রতি অবজ্ঞা ও কটূক্তি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান করা হয়। ব্যঙ্গচিত্র অঙ্কনের ওই ঘটনার পরপরই ইসলামপ্রিয় মানুষেরা ক্ষোভ হয়ে ফেটে পড়েছিল সারা বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের আলোড়ন সৃষ্টি করেছিল সবাই, কিন্তু সে সময়ও সৌদি আরব ছিল নিশ্চুপ। বরং উল্টো ফ্রান্সের পক্ষে তাদেরকে বিবৃতি দিতে দেখা গেছে। দর্শক, আজ এখানেই ইতি টানছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।